যদি দেখেন তৃণমূলের পাকা বাড়ির নেতা, ফ্রিজ রাখা নেতা, চার চাকা রাখা নেতা, মোটরসাইকেল থাকা নেতা, কৃষক বন্ধু পাওয়া নেতা, পোল্ট্রি ফার্ম থাকা নেতা, ফিশারি থাকা নেতা, প্যান কার্ড থাকা নেতা, ট্রেড লাইসেন্স থাকা নেতা, যদি আবাস যোজনার টাকা 31 ডিসেম্বরের মধ্যে তার অ্যাকাউন্টে ঢোকে, নজর রাখতে হবে, টাকা ফেরত করাবো, টাকা আদায় করব, আর টাকা আদায় না হলে ক্রিমিনাল মামলা করব। আমাদের কথা দিয়েছে ভারত সরকার, তাই এই কাজটা গ্রামে গ্রামে করতে হবে। ছোট চোরকে যদি আপনি না ধরেন, এত অসংখ্য হাজারে হাজারে চোর তৃণমূলের, বড় চোরগুলোকে তো আমাদের ধরতে হবে, বড় চোরকে আমাদের ধরতে হবে। ভুয়া জব কার্ডে যারা গত 8-10 বছর ধরে টাকা তুলল, ভূতগুলো, সেই টাকা কোথায় যাবে? এই টাকা আগে ফেরত করান, আদায় করুন চুরির টাকা, তারপরে হবে হিসাব। আবাস যোজনা নিয়ে আপনারা অনেকেই বিচলিত, আপনাদের কাছে আমি দুটো কথা দিয়ে যেতে পারি, সন্দেহ হয়ে গেছে, কথা আমি বাড়াবো না, কাজের কথা বলে নিই আপনাদের। আবাস যোজনার নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রথম দিকে এরা বাংলা আবাস যোজনা হিসেবে চালিয়েছিল, আমরা আপত্তি করেছিলাম, 18টা তদন্তকারী দল এসেছিল, আমাদের অভিযোগ সত্য প্রমাণ হয়েছে, এবং আবাস যোজনা বাংলা আবাস নামে স্টিকার পিসি চালাচ্ছিলেন, ধরা পড়েছে চোর। তারপরে রাজ্যের মুখ্য সচিব কেন্দ্রীয় সরকারকে আন্ডারটেকিং দিয়ে বলল, আমরাই বলেছিলাম বাংলা আবাস লিখতে, কথা দিচ্ছি প্রধানমন্ত্রী আবাস ছাড়া অন্য কিছু লিখব না, কৃপা করুন, দয়া করুন, ঘর দিন। আমাদের নরেন্দ্র মোদীজির সরকার ফেডারেল স্ট্রাকচারকে বিশ্বাস করে, নরেন্দ্র মোদীজির সরকার বিজেপি ভোটের সময় ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি লড়াই করে, সারা বছর আমাদের সরকার ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল নীতিতে বিশ্বাস করে। অর্থাৎ নির্বাচন হবে রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে, পতাকার লড়াইয়ের সিম্বলের লড়াইয়ের মধ্য দিয়ে, আর সরকার সমস্ত মানুষকে সেবা দেবে, এটাই হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা নরেন্দ্র মোদীজির নীতি। তাই পশ্চিমবঙ্গে প্রায় 11 লক্ষের বেশি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের অনুমোদন দেওয়া হলো।